হাজবেন্ড ঠিকই ছিল, ওনার মা মানে খুবই গরম, এর উপর তো কথা বলতে পারবো না, এটাই আমার ইয়া। তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, আমাদের আজকের ভিডিওতে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন আছে, আমরা সুন্দর তার জীবনের গল্প, তিনি একজন প্রবাসীর স্ত্রী, কেন আজকে আমাদের ক্যামেরার সামনে আসলেন সে বিষয়ে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা একটু শুরুতে আপনার পরিচয় জানতে চাই, আপনার নাম কি? আমার নাম, আসল নাম হচ্ছে ফাতেমা, শুরু বাড়ি যাচ্ছো সাথী। আচ্ছা, আসল নাম হলো ফাতেমা, ডাক নাম সাথী। পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে আছে মা, আর হচ্ছে ভাই, তিন ভাই আর তিন ভাই। আচ্ছা, পড়ালেখা করেছেন কোথায়? পড়াশোনা সিরাজগঞ্জ, কোন ক্লাস বেশি পড়ি নাই, ক্লাস ফাইভ পাস করে বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প বয়সে বিয়ে হয়েছে, তাই তো? তো আমরা সেই গল্পতে একটু যেতে চাই। আচ্ছা, তো এই যে অল্প বয়সে বিয়ে হলো, এটা কেন? অল্প বয়সে বিয়ে হলো কারণ হচ্ছে সব মেয়েদের ইয়ে থেকে আমি একটু ইয়া, অল্প বয়সেই মোটা হয়ে গেছি আর কি, ফ্যাট হয়ে গেছিল, তো অনেক বছর লম্বা হয়েছিল আমার, ফ্যাট হয়ে যাওয়ার ফলে সবাই ভাবতো অনেক বয়স আর কি, তাই অল্প বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনার স্বামী কি করে? আমার হাজবেন্ড মটন বিদেশ, প্রবাস। প্রবাসে কোন দেশে? মালয়েশিয়া। মালয়েশিয়া। আপনাদের বিয়ে হয়েছে কত বছর? বিয়ে হয়েছে 6 বছর যা 7 বছর পরে। 7 বছর। আচ্ছা, স্বামী প্রবাসে গিয়েছে কত বছর? 1 বছর হয়েছে। 7 বছরের সংসার, ছেলে মেয়ে আছে? হ্যাঁ। কয়টা? দুইটা। আচ্ছা, কী কী নাম তাদের? সামিয়া, সামিউল। কত বছর বয়স? 1 বছর, 1 বছর আর 3 বছর। আচ্ছা, তো কী গল্প আপনি শোনাতে চান, কেন আসলেন সেটি আমরা জানতে চাই। ক্যামেরার সামনে আসার কারণ কী? মনে হচ্ছে ভাইয়া, আমি চাইছিলাম আমি সংসার করতে, বুঝতে পারছেন, পরিস্থিতি এমনভাবে এগিয়ে নিয়েছে যে আমার আজ আমি এখানে পরিস্থিতি স্বীকার পাই, বুঝতে পারছেন। আমি, আমার হাজবেন্ড বিদেশ, সবাই তো মানে একটা শখ থাকে স্বামীকে নিয়ে সংসার করা, তা হলো না, ঠিক আছে, তো চেয়েছিলাম যে আমার হাজবেন্ড বিদেশ, তো একটা মেয়ে কী চায়? হাজবেন্ড বিদেশ সবসময় বিদেশ দূরে আছে, তো তার সাথে সবসময় কথা বলবে, আমার হাতে ফোনটুকু দিত না আমার শাশুড়ি, আমি কথা বলতে আমার গাড়ির সামনে দাঁড়া থাকতো, মানে একটা ব্রেন টর্চার যাকে বলে সেটা আমার সাথে হতো, আমার মাথা কাজ করতো না। তাছাড়া আমার বাচ্চা, আমি আমার জীবনে চাইতে ভালোবাসতাম, তাদেরকে সেরাম এখানে কেন, মানে কি বলবো আমি। আচ্ছা, আপনার শাশুড়ির তো হয়তো তিনি তার যে দায়িত্ব বোধ থেকে তিনি হয়তো সেটা করতেন, কারণ আমরা প্রায় দেখি পত্রপত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে প্রবাসীর স্ত্রীরা পরকীয়ায় জড়িত, এটা আমরা সচরাচর দেখি, তো এইখান থেকে হয়তো আপনার শাশুড়ি আপনার প্রতি নজর রাখতো। তা ভাই ঠিকই আছে, যে যুগে ফোনেতে অনেক খারাপ কিছু ঘটে যায়, তো আমি ওরকম কি বলবো আর, ওই সন্দেহ করে কি আমার হাজবেন্ডের সাথে কথা বলতে পারবো না? হ্যাঁ, তুমি ফোন দাও, সমস্যা কি, তুমি খেয়াল রাখো কার সাথে কথা বলতেছি কি না বলতেছি, খেয়াল রাখো, সমস্যা কি, তাই দেখে ফোন হাতে দেবে না, স্বামীর সাথে কথা বলবো, দাঁড়িয়ে থাকবে সামনে, একটা পার্সোনাল কথা নাই স্বামীর সাথে। সেটা তো আপনি, ধরেন যদি আপনার এরকম হয়, আপনি তো আপনার শাশুড়িকে বলতে পারতেন যে আম্মা আমি আমার স্বামীর সাথে পার্সোনাল কথা বলবো, আপনি একটু দূরে যান বা তার কাছ থেকে লুকিয়ে কথা বলতে পারতেন। আমি রুমে গেছি, কথা বলছি, দেখেছেন দাঁড়া রয়েছে, কেন ভাইয়া এগুলো বলবো, এগুলো করে কি লেগে? তার মানে কি আপনি কি পরকীয় করতেন নাকি? নাউজুবিল্লাহ ভাই, এই 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 কথা বলেন না। তো পরকীয় না করলে আপনার শাশুড়ি আপনাকে কেন এত সন্দেহ করবে? সন্দেহ মানে, মানে কি সন্দেহ করছে, মানে আমি সব কথা ছেলেকে কানে বলে দিই, টাকা পয়সার ব্যাপারে মানে বোঝেন না, মানে পাইছে একটা অ্যাঙ্গেল যে সব কথা যে
তার ছেলেকে মাথায় ঢুকে দেই, তাহলে তো সমস্যা। মানে এই সন্দেহতে আমার হাতে ফোন দেবো না, এত অ্যাঙ্গেলটা এটা। তাছাড়া ফোনের কথা নিয়ে কি এত অ্যাঙ্গেল কে আমাকে এত অত্যাচার করতো? কি অত্যাচার করতো আপনাকে? মানে আমাকে ফোন দিত না, আমার স্বামীর সাথে কথা বলবো পার্সোনাল কথা বলবো তাও মানে দিত না। আপনার স্বামী কি বলে এই বিষয়ে? আপনার স্বামীকে কি আপনি বলেছেন যে আমার হাজবেন্ড ঠিকই ছিল, ওনার মা মানে খুবই গরম, এর উপরে তো কথা বলতে পারবো না, এটাই আমার ইয়া। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমার হাজবেন্ডও কম ইয়া ছিল না, ও খুব জ্বালাইছিল। এখন সমস্যাটা কোথায়? আপনি দুই বাচ্চার মা, প্রবাসী, আপনার স্বামী প্রবাসে, তা আপনি এখানে কেন, এটার কারণ কি বলেন? আপনার জানতে চাই, আপনার ঘটনাটা জানতে চাই যে আপনি প্রবাসীর স্ত্রী, দুই সন্তানের মা, এখন এখানে কেন, কি কারণ জানাতে আসছেন বলেন? আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলবো, ফোন আমার শাশুড়ি মানে লুকিয়ে রাখতো, আমি ফোন খুঁজে পাই না, আমার হাজবেন্ডের সাথে কথা বলবো গাড়ির সামনে রাখতে, এইটাই সমস্যা। ওনার ব্রেন টর্চার কাকে সেটা বুঝতে পারলাম, ধরেন একটু ঘুমাতে দিত না। এখন আপনার চাওয়া কি, মানে আপনি কি চান, আপনার চাওয়াটা কি? চাওয়াটা কি? হাজবেন্ড বিদেশ, আমার বাচ্চাকে আমি সামলাবো, একটু সময় দেবো, নিজেকেও একটু যত্ন করবো, কিচ্ছু পারতাম না ভাই। আমার বাচ্চাকে না ওই শাশুড়ি রাখতো, আমাকে সারাদিন কাজ করে। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন, মানে আপনি কি শাশুড়ি আছেন নাকি আলাদা আছেন? এখন আমার ওদের সাথে কন্ট্যাক্ট নাই। কন্ট্যাক্ট নাই? কতদিন যাবৎ কন্ট্যাক্ট নাই? তো ধরতে এক মাস কন্ট্যাক্ট। এক মাস? আপনার বাচ্চা কোথায়? আমার বাচ্চা আমার শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে? তো তাদের কাছ থেকে চলে আসলেন কেন, মানে এই যে শুধু কথার কারণেই? বললাম কি ভাইয়া, ব্রেন টর্চার করে, শুধু এগুলো না, আরও অনেক কথা বললেন, নিজের মানুষের তাই জন্য বললাম না। আচ্ছা, আপনার স্বামী আমি এগুলো বলতে চাই না ভাই। আপনার স্বামী কি জানে যে আসলে যে আপনি চলে আসছেন? তাকে আমি সবসময় কন্ট্যাক্ট করছি যে আমার তোমার মা বাবা, আমি সব বলছিলাম যে তোমার মা বাবা এভাবে চালাচ্ছে, মানে কি মানে খেতে মন করো, আমার খাওয়া দাওয়া মানে কীরকম খাওয়া দাওয়া মানে তেমন ইয়া করতো না। আপনি জুড়ি বলেন, সমস্যা নেই, জুড়ি বলেন। আমি সব কিছু খুলে বলতে পারবো না। খুলে না বলতে পারলে তো মিডিয়াতে এসে কোনো লাভ নেই, আপনি তো সব বলতে হবে, ব্যক্তিগত বিষয়। আপনি যেহেতু মিডিয়ায় আসছেন, আপনি বলতে চাচ্ছেন আপনার সমস্যা, আপনার শাশুড়ি আপনার সাথে কী করে, আপনার হাজবেন্ড কী করে, যদি আপনি না বলতে চাচ্ছেন তাহলে তো ভিডিও করে কোনো মানে নেই। খেদের নিয়ম দুপুরে খাওয়ার নিয়ম নাই। আচ্ছা, আমার হাজবেন্ড বলে যে দুপুরে খাওয়ার নিয়ম নাই, মানে এদের কথা শুনে মানে চারটা বছর অনেক কষ্টে গেছে, এমন কেমন টর্চার করতো আমার স্বামী, এমন তিক্ষ দিয়ে কথা বলতো, আমার তীরের মতো লাগে, আমি বিষ খেয়ে বলেছিলাম, তাও মরতে দিল না আমাকে। আচ্ছা, আমরা আসবো আপনার ঘটনার পিছনে, কি আছে, কি কারণ জড়িত আছে দর্শক, আমরা পরবর্তী পর্বে জানার চেষ্টা করব আসলে কি আছে এর ভিতর, তিনি কেন বলতে চাচ্ছেন না, বিষ খেলেন কেন, এই বিষয়টি আমরা পরবর্তী পর্বে তুলে ধরবো।